টাকনার নিচে কাপড় নিয়ে নামাজ হবে কি টাকনার নিচে যদি কাপড়ে যাতে জাহান নামে যাবেন তো নামাজ হবে আর না হবে প্রশ্ন করে কি করবেন যে কোনো সময় নামাজে হোক আর নামাজের বাইরে হোক টাকনার নিচে কাপড় গেলে নবী শাহরণ কি বলেছেন মিনাল না মিনাল এজারি ফিন্নার বোখারিতে বোখারি বাংলা তর্জমা হয়েছে দেখে নেবে জাহান্নামে নামে যাবে আচ্ছা এই হাতে অহংকারের কথা বলেন এক শ্রেণীর লোকের আজকাল বলে যে না না অহংকার থাকলে ওইটা হবে আর আমার অহংকার নেই আমার কাপড় যদিও লম্বা রেখেছি কিন্তু আমার অহংকার নেই প্রথম কথা এর উত্তর দুটো উত্তর দেব একটি উত্তর যে নবী সাল্লাম জাহান্নামের যেখানে কথা শাসনের কথা বলেছেন সেখানে অহংকার শব্দটি আসেনি ওই হাদিস বোখারি হাদিস দুই নম্বর উত্তর যে ঠিক আছে তোমার অন্তরে অহংকার নেই বা আছে এর সার্টিফিকেট তোমাকে কে দেবে অবকার রাজি তালাম তালকে সার্টিফিকেট দিয়েছিল সুল্লাহ আবকার পেটটা একটু বড় ছিল পেট বড় হয়ে যাচ্ছে শেষ জামানে অনেকের পেট একটু বড় থাকে বড় হয়ে গিয়েছিল তো কাপড় পরতেন লুঙ্গি এজার তো মাঝে মাঝে ঢিলা হয়ে নিচে নেমে যেত তো একদিন একবারে কান্তে কাঁদতে চলি আর রাসুল আল্লাহ হাদিস আছে জাহান তবে তো জাহান চলে যাবো নবী কেরিমিশাল নহ তুমি তাদের অন্তর্ভুক্ত না কারণ ইচ্ছে করে তোমার কাপড় নামে না কাপড় ছোটো করেই তৈরি করা হয়েছে লুঙ্গি ছোটোই আছে কিন্তু পেট থেকে ফস্কে এক তো খিদে আছে আর ওই পেট পেট বড়ো আছে ফসকে নিচে চলে যায় তুমি তাদের অন্তর্ভুক্ত না তাহলে নবী তার নবীশেষ লাউবাকারকে সার্টিফিকেট দিয়েছেন কিন্তু আপনি যে বলছেন আমার অহংকার নেই আপনাকে কে সার্টিফিকেট দেবে আপনার অন্তর অহংকার নেই সুতরাং কাবিরা গুনহা মনে রাখবেন জাহান নামের শাস্তির কথা যেই গুনার জন্য বলা হয়েছে সেটি কাবিরা গুনহা ওলমাই কেরামদের এতে একমত তা না ঐক্যমত রয়েছে সুতরাং এই কাজ করবেন না নামাজ হবে হবে না এই দিয়ে যায় না নামাজ পড়ার সময় একটু গুটিয়ে নিলেন আর নামাজ পড়ে এসে দরজায় এসে আবার জাহান নামে যাওয়ার কাজ করলেন এটা কি করে মুসলমান হইতে পারে মসজিদ যাচ্ছে নামাজ পড়ার জন্য জান্নাত নেব এই উদ্দেশ্যে নামাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে জান্নাত আর যেই মসজিদ থেকে বেরিয়ে গেলাম জাহান নাম নেওয়ার জন্য কাপড় কাপড় টাকার নিচে নামিয়ে দিলাম এটা এক মুসলমানের জীবনে এই বৈপরীত্য কী করে হইতে পারে হতেই পারে না এরকম আসলে পাপিদের পাপিদেরকে বিভিন্ন বাহানা চাই তার মধ্যে এটা একটা বাহানা নবী সদর বলেছেন মা আসফাল মিনাল কাবেন মিনাল এজার এজার তখনকার জামানায় বলা এজার মানে শব্দিক অর্থ লুঙ্গি অবশ্য তার মানে লুঙ্গিতে শুধু যার নাম হয় আর পাঁয় জামাতে হবে না প্যান্টে হবে না তাহলে যুব্বতে হবে না যুব্বকে কি এজার বলছে এজার আরবি শব্দের অর্থ হচ্ছে যে শরীরের নিম্নভাগ যা দিয়ে ঢাকা হয় তার নাম হচ্ছে এজার আর ওপর ভাগ যা দিয়ে ঢাকা হয় তার নাম হচ্ছে রেদা যেন এহরামের কাপড়ে ওপরে যেটা পরে একই কাপড় কিন্তু ওপরে যেটা পড়ছেন সেটার নাম হচ্ছে রেদা আর নিচে যেটা বাঁধলেন ওটার নাম হচ্ছে ওটার নাম হচ্ছে এজার সে কেরালার মতো খোলা লুঙ্গি থাক আর আমাদের মতো লুঙ্গি থাক যে এরকমই থাকে না কেন ও হচ্ছে এজার 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 নিচেরটা এজার উপরেটা রেদা নবিস বলছেন যে এজার যদি নিচে যায় কারণ নিচে থাকে ওটা নিচে যদি টাকানা নিচে যায় তাহলে জাহান্নামে যাবে দুটি শাস্তির কথা বলা হয়েছে আর একটা বলা হয়েছে মঞ্জার খৈলা আলম আলমিয়া নজরুল্লাহ ইল্লাহি আমালকে আমার যেই ব্যক্তি অহংকার করে কাপড় ঘষ্টাবে কাপড় জুলাবে পাক তার দিকে রহমতের নজর দেবেন না তার রহমতের নজর দেবেন না অহংকার করলে আর বিনা অহংকারে তুমি খামাখে তৈরিই করেছো লম্বা করে যদি করো এরকম তাহলে জানাবে যেতে হবে কেন তৈরি করেছো হ্যাঁ তৈরি ছোট করে করেছেন কিন্তু অনেক সময় ফিতা এখানকার রাবারগুলি এমন ঢিলা হয়ে যায় আমাদের জন্য বিপদ কারণ এই দেশের মানুষ বেশিরভাগ মোটা তো আমি তো মানে আমার তিন মাস পর পর ওই পাঁচ জমার বিপদ আসে চেঞ্জ করতে হয় পায়ে যেমন নতুন আছে ওকে যে ফেলতে মায়া লাগে আর এই দিকে রাবার মোটা মানুষের জন্য পাঠাচ্ছে চায়না থেকে তৈরি করে আর কোথা কোথা থেকে তৈরি করে পাঠাচ্ছে মোটাদের জন্য তৈরি আমরা তো অত মোটা মানুষ নয় দেখা যায় আর আবার লম্বা লম্বার সাথে এরা মোটাও কম নয় তো আমাদের মুশকিলটা হচ্ছে কি যে ওই ফস করে ওই নিচে নেমে যায় বারবার করে নিচে নেমে যায় মুসিবত তো যার অনিচ্ছা নেমে যায় সেটা আলাদা কিন্তু আমাকে কিনতে হবে টাকানার ওপর করে তৈরি করতে হবে টাকানার ওপর করে এমন নয় যে আমি কেনবো টাকার নিচের প্যান্ট প্যান্ট এটা চলবে না হারাম আপনার তখন থেকে অসৎ নিয়ত যে আপনি টাকা টাকা ঢেকে আপনি কাপড় পরবেন আর এই কাবিরা গুনাকে গুনাই মনে করেন আজকালকার মুসলমান বরং এটাকে ভদ্রতা ফ্যাশান নাহলে অসভ্য বলবে সভ্যতা এই সভ্যতা হারাম সভ্যতা করবেন আল্লাহ হিদায়ত করে মুসলমানদেরকে আমিনা আলম্বাল আলম সাল্লিনা মোহাম্মদ আলা আলী ও একভাবে বলছেন যে আমি সৎ মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি সেটা আপন মায়ের সাথে অসৎ ব্যবহারের তুল্য কিনা তুল্য যদিও না হয় কিন্তু কাবিরা গোনাহা আর কাবিরা গুনার পরিণাম হচ্ছে যার নাম যদি বিনা তবয় থাকেন এখনও সংশোধন করলেন না কারণ সেটি আপনার মা না হলেও আপনার আব্বার স্ত্রী সুতরাং আপনার আব্বা সামান্য যদি কষ্ট হয় ওই তার স্ত্রীকে তাহলে আপনার আব্বাকে কষ্ট হয়েছে আর আব্বাকে যদি কষ্ট হয় তাহলে অবশ্যই অবশ্যই জাহান্নামে যেতে হবে এমনিতে যে কোনো মমিন বরং যে কোনো মমিন যে কোনো মানুষকে কষ্ট দিলে তো জাহান্নাম পাক কোনো কাফের অমুসলিমকে কষ্ট দেওয়া জায়েজ করেনি দেখুন চিন্তা করে এক স্তর হচ্ছে অমুসলিম অমুসলিমকে কষ্ট দেওয়া কাবিরাগুনা তারপরে হচ্ছে মুসলিম ফাঁসে খুলেও কষ্ট দেওয়া কাবিরাগুনা তারপরে হচ্ছে আত্মীয় তারপরে হচ্ছে আপনার বাবার স্ত্রী মায়ের কাছাকাছি মা না হইলে খালার মতো ফুফুর মতো চাচির মতো এরকম তো অবশ্যই তাহলে কতটুকু কাবিরা গোনার পর্যায়ে গিয়েছে আপনি চিন্তা করুন এবং আল্লাহর রস্তে তবা করুন তো রাস্তা খোলা আছে আর মানুষের হকের ক্ষেত্রে তবার শর্ত হচ্ছে যে মাফ নিতে হবে আপনার ওই স সৎ মায়ের কাছে মাফ নিতে হবে এমন নয় যে আল্লাহর কাছে শুধু তবা করলেন আর আপনার সৎ মায়ের কাছে আপনি লজ্জায় অথবা অহংকারে আমি আবার সৎ মাকে অন্যায় করেছি এ কথা স্বীকার করবো তার কাছে গিয়ে না মাফ হবে না মাফ হবে না মাফ নিতে হবে তার সামনে গিয়ে স্বীকার করে যে বিসমিল্লা সম্পর্কে শেখে এখানকার একজন বড় শেখ আমি ওই পবিত্রতা সম্পর্কে যে বইটি গত বছর বিতরণ করা হয়েছে সেই বইয়েই মশলা আছে বলেছেন যে যখন বাথরুমে ঢুকবেন তখন বিসমিল্লা বলে ঢুকবেন আর এনীয়তে ঢুকবেন যে এটি আমার বিসমিল্লা অজুর বিসমিল্লা বিসমিল্লা বলে ঢুকবেন যথেষ্ট আর বাকি আমাদের যে বাথরুমগুলি আছে সেই বাথরুম তো আজকাল বড়ো বেশ এমন নয় যে একেবারে ওই বাথরুমে ওই জায়গাটা যেখানে কাজে হাজাত সেই জায়গাটুকু তাছাড়া একটু দূরে ওখানে করে আছে আপনার ইয়ে কী বলছে হ্যাঁ যে হ্যাঁ যেখানে অজু করার অজুর জায়গা আছে সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি যে বিশ্বমিল্লা পড়লেও কোনো দোষ নেই আজকাল হোটেলে অথবা বাড়িতেও অ্যাটাচ বাথরুম অ্যাটাচ যে বাথরুম হচ্ছে দরজা খোলা থাকছে আপনি ঘরে শুয়ে থাকছে চব্বিশ ঘন্টা এখানে কোরআন পড়তে পারবেন না পারবেন না ওখানে যে দরজার ওখানে তো বাথরুম পাশে এক মিটার এক মিটার দূরে কেমন করে পারছেন তাহলে সুতরাং এই সংশয়গুলি আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা জানি না সংশয় শুধু আছে এগুলি হচ্ছে বসবাসা কিছুই না একেবারে কাজে হাজারের জায়গাটুকু না পাক জায়গা আপনি কি বলবেন যে বাকি ওই জায়গাগুলো না পাক পুরোটাই না পাক রাত দিন পানি দিয়ে ধুইতে আছেন পরিষ্কার করতেন তারপর সবগুলি না পাকি তাহলে আপনার ঘর অ্যাটাচ বাথরুমওয়ালা ঘরও না পাক হোটেলও না পাক তাহলে যাই হোক সতর্কতা হচ্ছে যে বাইরে থেকে বিশ্ব মেলা পড়ে যা কেউ যদি ভুলে যা আরাফাতে হাজি আটে না দামামের লোকটি যদি আরাফায় চলে যায় তাহলে সব মোড়ে শেষ হয়ে যাবে ভিড় ভাড়ে জাহেলদের কথা এগুলো আমাদের সব মূর্খদের কথা বরং ছোটকালে শুনতাম যে হাজিরা গিয়ে বলতো যে মক্কায় হারেম শরীফের সামনে ওই তারাজু দেখে এসছি তারা বুঝেন দাঁড়িয়ে পড়লা আঞ্চলিক ভাষা তারা বলে না দাঁড়ি পাল্লাকে দাঁড়ি পাল্লা দেখে কি হবে ওতে নেকি বদি মাপা হবে নকি বদি মাপার এই ধারণা নিয়ে ছোটকালে অনেক দিন ছিলাম তারপরে মক্কা মদিনে এসেও দাঁড়ি পাল্লা গুজেই পাই না কোথায় যে দাঁড়ি আছে ওই রকমই যেমন এক বক্তা বলেছে দেশের এক বক্তা বলেছে যে আমি তাইফে গেলাম তাইফে গিয়ে নবী সাসলাম চোদ্দশো বছর আগে কোথায় রক্ত ঝরে পড়েছে রক্ত নাকি দেখে গেছে লাভ লাভ রক্ত বক্তা প্রসিদ্ধ বক্তা বলছে তাই সে রক্ত আমরা এই দেশে বিশ বছর থেকে কোথাও রক্ত দেখতে পেলাম একবার কখন নসিব হয়েছে তাইফ আসা ও তাইফে রক্ত দিয়ে গেছে বনামের সেই সীমা আছে আপনারা তো বলেন যে নাম ধরে বলা ঠিক না নাম ধরে বললে কষ্ট হবে তো এত নাম না ধরে বললে যথেষ্ট এতটুকু সংশোধনের জন্য যেগুলো গুমরা সব